ঐতিহাসিক টংক আন্দোলনের নেত্রী ও হাজং বিদ্রোহের অকুতোভয় সৈনিক কুমুদিনী হাজং মারা গেছেন। দুপুরে নিজ বাড়ি নেত্রকোনার কুল্লাগড়া ইউনিয়নের বহেরাতলি গ্রামের বাড়িতে মারা যান তিনি। বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সাধারণ সম্পাদক পল্টন হাজং জানান, কুমুদিনী হাজং এর স্বজনদের সাথে কথা বলে অন্ত্যেষ্টিক্রিয়ার সময় নির্ধারণ করা হবে। ব্রিটিশ আমলে সুসং দুর্গাপুরে টংক প্রথার প্রচলন ছিল। 1937 সালে কমিউনিস্ট নেতা কমরেড মনির সিং এর নেতৃত্বে কৃষকরা এই প্রথার বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। এই আন্দোলনে কুমুদিনী হাজং এর স্বামী লঙ্কেশ্বর হাজং সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন। 1946 সালের 31 জানুয়ারি লঙ্কেশ্বরকে না পেয়ে কুমুদিনী হাজংকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা চালায় পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে নারী নেত্রী রাশিমণি হাজং এর নেতৃত্বে শতাধিক হাজং নারী পুরুষ প্রতিরোধ গড়ে তোলেন। ব্রিটিশ সেনাদের কাছ থেকে কুমুদিনী হাজংকে ছাড়িয়ে নিতে গেলে নৃশংসভাবে তাদের উপর গুলি চালান সেনারা। এতে রাশিমণি হাজং, সুরেন্দ্র হাজং সহ বেশ কয়েকজন মারা যান। আন্দোলনের মুখে 1950 সালে বিলুপ্ত হয় টংক প্রথা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।